দর্শক আসসালামু আলাইকুম। আজ 15 জুলাই 2021 রোজ বৃহস্পতিবার। আমি এই মুহূর্তে আছি ঢাকার নতুন বাজার 100 ফিট রোডে। এখানে বেশ অনেক বড় এরিয়া নিয়ে একটি কোরবানি হাট বসেছে। যেই হাটে গতকালকে আমি এই ভিডিও করেছিলাম, দাম অনেকটাই বেশি ছিল, কিন্তু আজকে মনে হচ্ছে কিছুটা কম। চলুন আমরা ব্যাপারীদের সাথে কথা বলি, দেখি ব্যাপারীরা আজকে 15 তারিখ ওনারা কত টাকা গরুর দাম চাচ্ছেন এবং কিভাবে গরু বিক্রি করবেন, কত টাকা হলে বিক্রি করবেন। চলুন ব্যাপারীর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আব্দুল কুদ্দুস। কুদ্দুস ভাই কোথেকে আসছেন আপনি? কুষ্টিয়া থেকে। কয়টা গরু আনছেন? 13টা গরু আনছেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বিক্রি কি অবস্থা, কি বুঝতেছেন বিক্রি? আচ্ছা আচ্ছা, আপনার কোথেকে শুরু? আপনার গরুগুলো যদি একটু দাম দেয়। আচ্ছা, এই যে এটা তো বিশাল বড় গরু। আচ্ছা, এটা ওজন কতটুকু হতে পারে? হ্যাঁ, 10 মন হতে পারে। না, এটা কি আনুমানিক? আনুমানিক 10 মন নাকি আপনি ওজন করছেন? 10 মনই হবে। 10 মনই হবে না? আচ্ছা, এটা কত দাম চাচ্ছেন? এটা আমাকে একদম ডাইরেক্ট বেচা দামটা বলেন, যে এত টাকা হইলে আমরা বিক্রি করব। বেচা দাম? হ্যাঁ, বেচা দাম 300। 3 লাখ? 3 লাখ হলে এটা বিক্রি করবেন? শুধু দর্শক, এই গরুটি 10 মন ওজনের, এটি 3 লাখ টাকা হলে উনি বিক্রি করবেন। আচ্ছা, এই সাথের গরুটি একটু দেখি, এটি খুবই সুন্দর একটি কালার, লাল রঙের কালার। আচ্ছা, এটি এটি কতটুকু ওজন হতে পারে? এটা এগোটা 8 মন। 8 মনের মতো হতে পারে? 8 মন। আচ্ছা আচ্ছা, এটি কত টাকা হলে ছাড়বেন আপনি? এটা 250। 250? শুধু দর্শক, এটি 2.5 লক্ষ টাকা হলে ছাড়বেন। আচ্ছা, এরপরে গরুটি দেখি, আমাকে একটু দামগুলো সাথে ওজনটাও বলে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এই গরুটা এটা কতটুকু ওজন হতে পারে? এটা ওজন ওই দাম ধরে 8 মনই ধরতে হবে। 8 মন ধরতে হবে, কাছাকাছি না, নয় একটু কম আর বেশি হবে। এটা এটা কত কত দাম, এটা এটা কত দাম চাচ্ছেন? এটা মাশাল্লাহ, এটা চোস্টটা অনেক বড়। এটা কত দাম চাচ্ছেন? জি, এটা আমরা চাওয়ার দামে চাচ্ছে ওই দামে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, কত চাচ্ছেন এটা বলেন আমাদের? 250 চাচ্ছেন। আর বিক্রি? বিক্রি 10,000 না কমই দেবে। আচ্ছা, 10,000 টাকা কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সাথের গরুটা এটা 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 কতটুকু ওজন হবে? এটা ওরকম 8 মন। এটাও 8 মন, কিন্তু আমার তো মনে হচ্ছে যে গরু এইটা গোল বেশি। একই ওজন কি একই রকম হবে? না, ওরকমই ধরছে। আচ্ছা, এটা দাম কত বলেন? এটা দামও একই দাম। একই দাম? আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যেটা, যে এই সাইজে যে গরুগুলো দেখলাম, যে 4টা গরু, এটা মোটামুটি একই দাম পড়তেছে। শুধু দর্শক, এই 4টি গরু একই দাম। আমরা একটা পাশের গরুগুলো একটু দেখি, এগুলো তুলনামূলক কিছুটা ছোট। আচ্ছা আচ্ছা, থাক, উঠতে যাচ্ছে না, দরকার নাই। আপনি আমাকে এই সাদা গরুটা খুবই সুন্দর লাগতেছে, এই গরুটা কতটুকু ওজন হতে পারে? এটা জি, এটা 7 মন। এটি 7 মন? দুইটা 7 মন। 7 মন? দুইটা গরু এক একটা 7 মন করে হবে, তাই না? আচ্ছা, এটা জোড়া না? জোড়া। আচ্ছা, এই জোড়াটা কত চাচ্ছেন? জোড়াটা খুবই সুন্দর দেখা যায়, দুইটি খুবই সুন্দর। দর্শক, আপনাদেরকে নিশ্চয়ই আমি দেখাতে পারছি, দুইটি গরু খুবই সুন্দর। 4 লাখ জোড়াটি উনি 4 লক্ষ টাকা হলে বিক্রি করবেন। আচ্ছা, এর মাঝে আপনার সাথে একটু কথা বলি, আপনি একটু সামনে আসুন, ক্যামেরার সামনে আসুন। আচ্ছা, আপনার নামটা কি যিনি বলেছিলেন? কুদ্দুস ভাই। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আমাদেরকে আগে বলে দেন। আমার ফোন নাম্বার 01745। 01745 71 86 71 86 09 09। এই নাম্বারে আপনাকে ফোন করলে পাওয়া যাবে তো? অবশ্যই। আচ্ছা, অনেক অনেক ক্রেতারাই কিন্তু কমপ্লেন করেন যে ওনারা অনলাইনে যেই দামটি শোনেন সেই দামটি হাটে যাওয়ার পরে দেখা যায় তার থেকে অনেক বৃদ্ধি থাকে দাম। তা হয়, আমরা এখন আপনি একবারে বলছেন বেচবেন। আচ্ছা আচ্ছা, তো আমি আপনাদের কাছে আশা করি এটাই, যে আমাকে আপনারা যে দামটি বললেন এর আশেপাশে যাতে আপনাদের এই দামটি থাকে, যাতে এর থেকে বেশি বেড়ে না যায়। না, বেড়ে এখন যাতেও পারে, বাজারে কথা বলা যায় না, বাজারে কথা বলা যাচ্ছে না। আচ্ছা, একটু পাশের গরুগুলো একটু দেখান। পাশের গরু আছে? আচ্ছা, এই এগুলোর দামটা যদি একটু বলতেন, এই যে এই গরুটা, হ্যাঁ, এটা 200। এটা 2 লাখ? হ্যাঁ, 2 লাখ না? দর্শক, এই গরুটি বেশ বড় এবং খুব নাদুস নাদুস নদুস গরুটি। এটা কতটুকু ওজন হতে পারে? এগোটা 7 মন। 7 মন হতে পারে না? আচ্ছা আচ্ছা, আর এর সাথে গরুটি? এটা 1.5 লক্ষ টাকা? 1.5 লক্ষ। এটা খুবই মানান গরু না? চুটমুট সবই আছে, সব দেখেন, সব সিঙার টিঙার সবই আছে, খুবই সুন্দর, কোনো খুঁত নাই, একদম নিখুঁত ভাবে
আচ্ছা এর সাথে তো এই দুইটা কি জোড়া? হ্যাঁ গরু আমার চারটি। আচ্ছা আচ্ছা চারটা না। আচ্ছা এই গরুটা বেশ বড়, এটা কতটুকু ওজন হতে পারে? এই গরুটা ওগা তুলনায় বেশি হবে। কতটুকু হতে পারে? 7.5 মন। 7.5 মন। দর্শক এই গরুটি 7.5 মন হতে পারে। এই গরুটি দাম কত চাচ্ছেন? এটা কত চাচ্ছেন এটার দাম? এটা 2.5 লাখ। 2.5 লক্ষ টাকা। দর্শক আপনারা শুনতে পারলেন যে এই গরুটি 2.5 লক্ষ টাকা দাম। এই পাশে আরো কিছু গরু দেখা যাচ্ছে, এগুলো তো মিডিয়াম গরু। আচ্ছা এই গরুটার দাম কত? জি না উঠানো তো হবে না, আমাকে দামটা একটু বলেন। এর দাম 1,35,000। 1,35,000 টাকা। আচ্ছা এই পাশে আরেকটি গরু নিয়ে আসছে, এই গরুটিও দেখা যেতে পারে। দর্শক আমি এই গরুটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা কার গরু? এটা আপনার গরু। একটু গরুটা সামনে আসেন ভাই, একটু এই পাশে আসেন। কি নাম আপনার? আলামিন। আলামিন ভাই, আচ্ছা কয়টা গরু আনছেন? 20টা। 20টা কোথায় আপনার গরুগুলো? পাবনা। না পাবনা থেকে আনছেন? এই পাশে আর ওই পাশে, মানে হচ্ছে বড় গরুগুলো? আচ্ছা আচ্ছা, যাক তাহলে ভালো হয়েছে। আপনার এই গরুটা, এটা কতটুকু ওজন হবে? 6 মন। 6 মন। আচ্ছা এটা কত দাম চাচ্ছেন আপনি? দাম চাচ্ছি 170। 170। কত হলে বিক্রি করবেন? বিক্রি দামটা বলেন আমাকে। দেড়শো হলে বেচবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কোনগুলো আপনার একটু একটু যদি আমাকে একটু দামগুলো বলতেন। আচ্ছা এটা তো বেশ বড় সাইজের করে দেখা যাচ্ছে, এটা কতটুকু ওজন হতে পারে ভাই? 7.5 মন। 7.5 মন। আচ্ছা এটার দাম কত যাচ্ছেন আপনি? দাম হচ্ছে 220। 220। 2,20,000 টাকা। দর্শক আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে 2,20,000 টাকা বেশ বড় ধরনের গরু। এটি কত হলে বিক্রি করবেন? 210 হলে উনি ছাড়বেন। আচ্ছা এর ফাঁকে আলামিন ভাই ফোন নাম্বারটি জানা হয়নি, আগে নাম্বারটা জেনে নিই। নাম্বারটা বলেন আমার। হ্যাঁ আপনার ফোন নাম্বারটা বলেন। 01745। হ্যাঁ তারপর 412725। 412725। আচ্ছা দর্শক আপনারা নিশ্চয়ই ফোন নাম্বারটি শুনতে পারলেন যে এই নাম্বারে আলামিন ভাইকে ফোন করলে পাওয়া যাবে। আচ্ছা এরপরে গরুটা একটু বলেন আমাকে, এইটা 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 এটা কত দাম? ১৬০,০০০ না? এটা কত হলে বিক্রি করবেন? ১৫০ হলে বিক্রি করবেন। আচ্ছা এরপরেরটা আমাকে শুধু বেচা দামটা আপনাকে আমাকে বলে যান, ওজন আর বেচা দাম, এটা কতটুকু ওজন হবে? এটা 7 মন। 7 মন ওজন হবে। দর্শক এই গরুটি 7 মন ওজন হবে, এটি কত হলে বিক্রি করবেন? ২০০,০০০ টাকা হলে এটা বিক্রি করবেন। আচ্ছা আর এই যে এইটা সাদা কালো, অনেকটা সাদা অনেকটা কালো, ভাই বোন কোনটা? ভাই বোন। আচ্ছা এখানে এই দুইটা ভাই বোন? হ্যাঁ ভাই বোন, দুইটাই তো পুরুষ, ভাই বোন কীভাবে হয়? আমার তো এখানে ছিল দুইটাই। আচ্ছা দুইটা একসাথে ছিল, দুই ভাই, ভাই বোন তো হলো না, দুই ভাই হলো। আচ্ছা দুটো একই রকম না? আচ্ছা এই জোড়াটা কত দাম চাচ্ছেন? খুবই সুন্দর, দর্শক আপনাদেরকে দেখাতে পারছি আমি নিশ্চয়ই যে খুবই সুন্দর একটি জোড়া। হ্যাঁ দুইটার ওজন কতটুকু হবে? এক একটার ওজন 12 মন। দুইটা 12 মন, 6 মন করে। আচ্ছা এই জোড়াটা কত চাচ্ছেন? দাম তো 450। 4,500,000 টাকা জোড়াটি। কত হলে বিক্রি করবেন? 10,000-20,000 কমে। 10,000-20,000 টাকা কম হলে ছেড়ে দিবেন। তো ঠিক আছে আলামিন ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। সুধি দর্শক, আমি এতক্ষণ আপনাদেরকে এই নতুন বাজার কোরবানি হাটের গরুর দাম সম্পর্কে আপনাদেরকে জানালাম। এই হাটে আরও অনেক অনেক গরু আসতে শুরু করেছে। আজ 15 জুলাই 2021 রোজ বৃহস্পতিবার, আমরা আশা করছি যে আর দু একদিনের ভিতরে সম্পূর্ণ হাটটি পরিপূর্ণ হয়ে যাবে এবং গরুর দাম অনেকটা শিথিল হয়ে আসবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং প্রতিদিন গরুর বাজার সম্পর্কে আমার ভিডিওগুলো দেখুন এবং আপডেট জানুন কোন হাটে কত টাকায় গরু বিক্রি হচ্ছে এবং কত টাকা করে ক্রেতারা গরু কিনতে পারছেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও আজ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।